হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিকের সেরা 24টি শর্ট প্রশ্ন ইতিহাসের। এটি আমার পার্ট ওয়ানের ভিডিও, পরবর্তীতে আমি পরবর্তী পার্টগুলোর ভিডিও কিন্তু আনতে চলেছি। এছাড়াও কিন্তু এসএকিউর কিন্তু পার্ট ওয়ান টু কিন্তু আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। শুধু ইতিহাস নয়, এছাড়াও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শনেও কিন্তু এমসিকিউ এসএকিউর কিন্তু পার্ট 1 2 3 4 আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখে নেবো আজকের 24টি সেরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ ও তার অ্যান্সার। ফার্স্ট কোয়েশ্চেন, ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এর অ্যান্সার হবে 1985 খ্রিস্টাব্দে। 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? অ্যান্সার হবে পিভি নরসিমা রাওয়ের সময়। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেন কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে নুরুল আমিন। আরব লীগে যোগদানকারী দেশ হলো মিশর, সিরিয়া, লেবানন, ট্রান্স জর্ডন। অ্যান্সারগুলো সবকটি কিন্তু সঠিক হবে। উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো কবে গঠিত হয়? অ্যান্সার হবে 1949 খ্রিস্টাব্দে। ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? অ্যান্সার হবে আব্দেল গামেল নাসের। স্তম্ভ মেলানো, তোমরা স্তম্ভ মেলানোটা দেখে নাও। জেনারেল তেজো হবে জাপান, হোজিমিন হবে ভিয়েতনাম, চৌ এন লাই হবে বি চীন, আর সুকরণ হবে ইন্দোনেশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার হবে রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অ্যান্সার হবে পট্টভী সীতা রামাইয়া। নৌবিদ্রোহ প্রথম শুরু হয়, অ্যান্সার হবে তলোয়ার নামক জাহাজে। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড মিন্টো। গান্ধীজি প্রবর্তিত হরিজনের অর্থ কী? গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কী? অ্যান্সার হবে ঈশ্বরের সন্তান। তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন কে? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। সিং চুই হুইয়ের প্রবর্তক কে ছিলেন? অ্যান্সার হবে সান ইয়াত সেন। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত কোন বন্দরের মধ্য দিয়ে হয়? অ্যান্সার হবে ক্যান্টন। বিরসালিঙ্গম দক্ষিণের কী নামে পরিচিত ছিল? বিরসালিঙ্গম দক্ষিণের কে নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে বিদ্যাসাগর। দক্ষিণে বিদ্যাসাগর নামে পরিচিত ছিল বিরসালিঙ্গম। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হলো? অ্যান্সার হবে 10 সালা বন্দোবস্ত ও চিরস্থায়ী বন্দোবস্ত, দুটি কিন্তু প্রবর্তিত করেছিল। মহলবাড়ি বন্দোবস্ত আর রাউদবাড়ি বন্দোবস্ত কিন্তু করেনি। তাই এ বি সঠিক এবং সি ডি ভুল। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? অ্যান্সার হবে পর্তুগিজরা। নেক্সট কোয়েশ্চেন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন লেলিন। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কাকে বলা হয়? অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদারকে। নেক্সট কোয়েশ্চেন, ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। এই ছিল আজ আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।